বিশ্বাস করেন ভাই, মেয়েটাকে খুব ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম মেয়েটাকে। এতটাই ভালোবাসতাম যে পরিবারের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। কিন্তু সেই সুখটা আমার কপালে হয় না। যতদিন বাবার কাছে ছিলাম, বাবার টাকায় চলতাম, বেকার একটা ছেলে ছিলাম, মেয়েটার জোরাজুরিতে পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হই। কিন্তু আমার তো আর চাকরি নেই, কাজ নেই, পালিয়ে গেলে থাকবো কোথায়, খাবো কোথায়, কী করবো? বন্ধুদের সাহায্যে কয়েকটা মাস চলেছি ভালো, কিন্তু সবাই তো বেকার, কীভাবে আমাকে চালাবে? তাদেরও তো চলতে হবে। এদিকে আমার কোনো জব হচ্ছে না, কাজও হচ্ছে না। ছোটোখাটো যাওয়া একটা কাজ পেয়েছি, মাসে বেতন 5,000 টাকা। 5,000 টাকায় কি আর সংসার চলে? এই নিয়ে আমাদের সংসারে অনেকটা ঝামেলা হতো। আস্তে আস্তে আমরা একটা বছর পার করি। এক বছরের মাথায় আমার একটা কন্যা সন্তান হয়। কি আর করার, এতটাই ভালোবাসতাম যে তাকে ভেবেছিলাম সন্তান হলে বাবা মা হয়তো আমাদের ভালোবাসাকে মেনে নেবে। কিন্তু আমার বাবা ছিল খুব রাগচটা, সে কখনো আমার ভালোবাসাকে মেনে নিত না। পরিবারের ভালোবাসাকে রেখে তার হাত ধরে চলে যায়, কিন্তু সে যাওয়াটা আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সে মেয়েটা আমাকে বার বার বলতে থাকে, এভাবে আর কয়দিন চলবে, এভাবে আর কতদিন চলবে। বিশ্বাস করেন ভাই, ভালোবাসা পেট ভরে না। আমি যখন ঘর থেকে বের হয়ে আসি, তখন মনে করেছিলাম যে পৃথিবীর সমস্ত সুখ আমি পেয়ে গেছি। কিন্তু না, আজ যখন আমি বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি, তখন বুঝতে পারছি পৃথিবীটা কতটা কঠিন, বাস্তবটা কতটা কঠিন। স্বপ্ন দেখা যায়, কিন্তু স্বপ্ন বাস্তবে পরিণত করতে গেলে অনেক যুদ্ধ করতে হয়। এখন তো আর আমার বাবার টাকায় আমি চলি না, টাকাও নেই, তাই আজ সে আমার সাথে থাকতে নারাজ। সে দিব্যি চলতো, চলাফেরা করতো, কিন্তু রাতেবেলা আমার সাথে খুব রাগারাগি করত। সে আর আমার সাথে থাকতে চায় না, এভাবে কি মানুষ থাকে? এগুলো বলে সে আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করত। একটা সময় জানতে পারি সে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। ছেলে অনেক বড় লোক, জব করে, ভালো টাকা পয়সার মালিক। একদিন হঠাৎ দেখি আমার বউ একটা পরপুরুষের সাথে রিক্সায় বসে হাত ধরে কোথায় যেন যাচ্ছে। মেয়েটাকে আমার কাছে দিয়ে বলল, আমি আজকে একটু বাইরে যাচ্ছি, তুমি মেয়েটাকে সামলাও। আমিও ঘর থেকে বের হয়ে গেলাম একটা কাজের জন্য মেয়েকে কোলে নিয়ে। যাওয়ার পথে এই দৃশ্যটি আমি দেখলাম, দেখার পর আকাশ ভেঙে পড়লো আমার মাথা। তখন বুঝতে পারলাম যে আসলে ভালোবাসায় পেট ভরে না, ভালোবাসায় শান্তি মেলে না। টাকা পয়সা না থাকলে আসলে কেউই দাম দেয় না, কেউই পাত্তা দেয় না। এতদিন বাবার টাকায় চলেছি, বাবার টাকায় খেয়েছি, বাবাকে সম্মান করিনি, বাবাকে ফেলে রেখে এসেছি। আর আজ যার জন্য, যার ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে এসেছি, সেও অন্যজন হাত ধরে পাড়ি জমাচ্ছে। রিকশাটা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, কি হয় তিনি? সে বলল, তার বয়ফ্রেন্ড, সে তাকে ভালোবাসে। ছেলেটিও মিটিমিটি করে হাসছে আর বলছে, আপনি কে ভাইয়া? আমি বললাম, আমি কেউ না, এই অচেনা শহরে অচেনা এক মানুষ। তার সাথে পরিচয় ছিল তাই একটু জিজ্ঞেস করলাম, কারো কারোর সুখ কেড়ে নেওয়ার দায়িত্ব তো আমার নেই, অধিকার তো আমার নেই, তাই সত্যটা লুকিয়েই আমি তাকে ছেড়ে দিলাম। কারণ আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম, সে যদি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে সুখী থাকে, তাহলে থাকুক, যেদিন না হয় বুঝতে পারবে সেদিন ফিরে আসতে চাইলেও হয়তো আমাকে পাবে না। সবার ভালোবাসার মধ্যে বিশুদ্ধতা লুকিয়ে থাকে না। আমি না হয় ভালোবাসার বিনিময়ে আমার মেয়েকেই পেয়েছি, আর আমার অপরাধের বিনিময়ে আমার মেয়ে তার মাকে হারালো, আর আমি আমার ভালোবাসার মানুষকে কি আর করব? ভালোবাসার মানুষকে তো হারিয়ে ফেলেছি, তাই ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে, আমার মেয়েটিকে নিয়ে আমি সারাটি জীবন একা একাই বাঁচতে চাই। কারণ আবার কাউকে না কাউকে ভালোবেসে, কাউকে না কাউকে আপন করে, তার থেকেও প্রতারিত হওয়ার থেকে ভালো একাই বেঁচে থাকা। তাই বলি, পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।